পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বানর থেকে মানুষ হয় নাই, বানর একটা প্রাণী, মানুষ একটা জাতি। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা সৃষ্টিগত দিক থেকে মহাদিরিন, আমরা আদমের সন্তান, আদম আলাইহিসসালামের সন্তান, আমরা বানরের বাচ্চা না, আমরা কুকুরের বাচ্চা না। এই দেশে বুদ্ধিজীবী খেত নির্বুদ প্রকৃতির মূর্খ মানুষগুলা বানরের কথা বলে, তোরা বানরের বাচ্চা হইতে পারিস, কুকুরের বাচ্চা হইতে পারিস, তোরা হইতে থাক, আমরা বানরের বাচ্চা না, আমরা মানুষের বাচ্চা। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কোরআন আমার সমাজে আছে, এখানে যেভাবে আমার আল্লাহর বর্ণনা রয়েছে, এভাবে সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা চালু করতে হবে। রাজি আছেন কিনা বলেন? সংক্ষিপ্ত পরিসরে বলছি, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দ্বিতীয় নম্বর নিয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, দ্বিতীয় নম্বর সেরা নিয়ামত যে মহান ব্যক্তির উপরে কোরআনে কারিম নাজির হয়েছিল, সাইয়দুল মুরসালিন তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহান ব্যক্তি কত বড় নিয়ামত, ওনার সম্পর্কে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই দুনিয়াবাসী শুনে রাখো, এই মহান ব্যক্তির আগমনে, এই মহান ব্যক্তির ওসিলায় আকাশ সৃষ্টি হয়েছে, তার ওসিলায় জমিন সৃষ্টি হয়েছে, এই মহান ব্যক্তির ওসিলায় পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, এই মহান ব্যক্তির উসিরায় অক্সিজেন গ্রহণ করে থাকো, এই মহান ব্যক্তির উসিরায় রাত্রিবেলায় অন্ধকার রজরিতে আকাশে চাঁদ উদিত হয়, এই মহান ব্যক্তি মুহাম্মদ রাসূলের আগমনের উসিরায় সমুদ্রে জোয়ার আসে ভাটা হয়, এই মহান ব্যক্তির আগমনের উসিরায় এই দুনিয়ার মানুষেরা তোমাদের দৈনিক 24,000 বার শ্বাস প্রশ্বাস হয় যে মহান ব্যক্তির উসিরায় তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তিনি আদম আলাইহিসসালামের গর্বের ধন ছিলেন, আল্লাহর হাবিব ছিলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি কে? বলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম কে লিয়ে ফখর ইয়া আলী নসবি হে মক্কি মদনী হাশমিয়া মুত্তালবি হে মক্কি মদনী হাশমিয়া মুত্তালবি হে পাকিজা তো রাজার সসামা জান্নাত ফেরদাউস আরাম গহে পাকে রাসূলে আরবি হে আরাম গহে পাকে রাসূলে আর আহেস্তা কদম নিচি নিগা পুষ্টে সদা হো খাবি দয়ারো হে রসোলে আরবি হে খাবি দয়ারো হে রসোলে আরবি হে আইসায়ের বাইতে নববি ইয়াদ রাহো ইয়ে আইসায়ের বাইতে নববি ইয়াদ রাহো ইয়ে বেকায়দায়া জম বিশে লব্বে আদবি হে ক্যা শান হে আল্লাহ তেরে মাহবুব নবি কি মাহবুবে খোদা হে ও জো মাহবুবে নবী হে বুঝ যায় তেরে ছিটু সে আবর করম আজ জো আগে মেরে সিনে মে মুদ্দত সে মিলি হে। সকলে বলেন মারহাবা। আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ওনার ব্যাপারে বিবরণ দিয়ে শেষ করা যাবে না, একটা কথাই বলে দেই, ওই আকাশ থেকে জমিন পর্যন্ত, আরশ থেকে ফরশ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সেরা দুইটি নিয়ামত একটি হলো আল কোরআনুল করিম, আর আরেকটি সেরা নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার চরিত্রে কোনো রকমের কলঙ্ক লেপন করা যাবে না, তাকে নিয়ে মন্তব্য করা যাবে না, তার কুৎসারণে করা যাবে না, যাকে নিয়ে কটুক্তি করা যাবে না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার নবী সেরা নবী, আমার নবী বিশ্ব নবী, আমার নবী ছিলেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ শিশু, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিশোর, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ যুবক, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ পিতা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ শ্বশুর, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ সমাজ নায়ক, সর্বশ্রেষ্ঠ অধিনায়ক, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মহান ব্যক্তিকে নিয়ে এই পৃথিবীর নাস্তিক মুরতাদেরা প্রচুর পরিমাণে কটুক্তি করেছে, প্রচুর পরিমাণে মন্তব্য করে আমার নবীর চরিত্রে কলঙ্ক লেপন করেছে। বারবার আমরা প্রতিবাদ করেছি, বারবার আমরা রক্ত দিয়েছি, ভবিষ্যতের পরিষ্কার ঘোষণা দিয়ে দিতে চাই। আমার নবীকে নিয়ে কটুক্তি করে অতীতেও কেউ টিকে থাকতে পারে নাই, বর্তমানেও কেউ টিকে থাকতে পারে নাই। ভবিষ্যতে কোনো ব্যক্তি যদি আমার নবীকে নিয়ে মন্তব্য করে তার জিহ্বা কেটে ছিঁড়ে ফেলা হবে। হুশিয়ার, সাবধান, ইচ্ছা করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন, ইচ্ছা করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদব কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদব কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনব কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনব কেন, আমরা তো আর পুষ্প নহি নীরব বসে থাকব কেন, ঠিক কিনা? আমরা তো আর পুষ্প নহি নীরব বসে থাকব কেন, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেথা, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেথা, কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা, কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। ওই অন্ধকার সময়ে সারা বিশ্বকে অন্ধকার থেকে মুক্ত করার জন্য, সারা বিশ্বময় আলো ছড়ানোর জন্য একজন মহান ব্যক্তিকে আমার আল্লাহ নবী বানিয়ে, রাসূল বানিয়ে, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মুসা নবীর উম্মতকে কুরআন দেওয়া হয় নাই, ঈসা নবীর উম্মতকে কোরআন দেওয়া হয় নাই, কোরআন আপনি আমি পেয়েছি। মুহাম্মদুর রাসূলের মতো মহান একজন ব্যক্তিকে রাসূল হিসেবে আপনি পেয়েছেন আর আমি পেয়েছি, এটা এতে দুইটা নিয়ামত, সেরা নিয়ামত আমরা পেয়েছি। সেই হিসেবে উম্মতের দিক থেকে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার নবীজি, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তার কোনো অবদান নাই। আমার আল্লাহর পরিষ্কার ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, ولكم في رسول الله أسوة حسنة, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম তরিকা, উত্তম জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি তিনি বলেছেন, আদাবানি রব্বি ফাআহসানা তাআদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তাআলিমি, আমাকে আমার আল্লাহ আদব শিখিয়েছেন, আমাকে আমার প্রভু শিষ্টাচারিতা শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, আর তিনি যা শিখিয়েছেন তা কতই না সুন্দর। আমাকে আমার প্রভু তিনি শিক্ষিত বানিয়েছেন, আর তিনি যা শিখিয়েছেন তা কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে পৃথিবীর কোনো শিক্ষকের দ্বারাতে আমার আল্লাহ শিক্ষিত করেন নাই, কারণ শিক্ষক তো ছাত্রে সে বড় হয়, শিক্ষক ছাত্রের থেকে কি হয়, বড় হয় না? কথা বলেন, শিক্ষকের সামনে ছাত্ররা নতজানু হয়ে নামাজের সুরতে আদবের সাথে বসতে হয়। আমার নবীজিকে পৃথিবীর জমিনে কারো সামনে যেন নত হয়ে বসতে না হয়, মুখ ফুলে যেন আমার নবী চলতে পারেন। পৃথিবীর কোনো মানুষকে আমার নবীর শিক্ষক বানানো হয় নাই। আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের ভায়া হয়ে আমার আল্লাহ শিক্ষকতা করেছেন, আমার আল্লাহ শিক্ষক, আমার নবী তার ছাত্র। আল্লাহর আল্লাহ শিক্ষক, আমার নবী তার ছাত্র, ছাত্র হয়ে তিনি আপনাকে আমাকে শিখিয়েছেন। কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে, আহাদিসে নববীর মাধ্যমে, নবীজির হাদিসের মাধ্যমে, নবীজির আমলের মাধ্যমে তিনি আপনাকে আমাকে শিখিয়েছেন কিভাবে চললে উত্তম শিশু হওয়া যায়, কিভাবে চললে উত্তম মানুষ হওয়া যায়। এই পদ্ধতি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখিয়েছেন। এজন্যই তো বলেছেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাক্তু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এ আমার সাহাবীরা,
তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত আকরে ধরে রাখতে পারবে ততদিন তোমাদের পদচ্যুতি হবে না পথভ্রষ্ট হবে না এক নম্বর হলো আল্লাহ কিতাব আল কোরআনুল কারীম তোমাদের মাঝে রেখে গেলাম আর দ্বিতীয় নম্বর হলো ওয়া সুন্নাতু রাসূলিহি তার রাসূলের জীবন আদর্শ আমি মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ তোমাদের মাঝে রেখে গেলাম যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি আপনাকে আমাকে যা দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন হে দুনিয়াবাসী তোমাদের সমাজে আমার পক্ষ থেকে রাসূল মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা নিয়ে এসেছেন এগুলো তোমরা গ্রহণ করো তিনি যে সমস্ত জিনিস থেকে বারণ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো নবীজি যা করেছেন যা দিয়ে গিয়েছেন যা রেখে গিয়েছেন এগুলো গ্রহণ করার জন্য আমার আল্লাহ নির্দেশনা দিয়েছেন এবং আমার নবীজি তিনিও বলেছেন আমি যা রেখে গেলাম এটাকে যতদিন ধরে রাখতে পারবা ততদিন তোমার পথভ্রষ্ট হবে না এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ মাটির দ্বারাতে সৃষ্টি করেছেন আমি আদমের সন্তান আর আদমকে মাটির দ্বারাতে সৃষ্টি করা হয়েছে মিশকাত শরীফের 27 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে ইন্নি মিন আদম ওয়া আদামু মিন তুরাব আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আদমের সন্তান আর আদমকে মাটির দ্বারাতে সৃষ্টি করা হয়েছে বলেন সুবহানাল্লাহ কি কথা বুঝেন না নাকি সুবহানাল্লাহ আওয়াজ একটু জোরে করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ যে কথা বলার উদ্দেশ্য আছে ওই ডারউইনের মতবাদ নিয়ে বারবার একটু কথা আসতেছে এই জন্যই আমার নবীজির কথা সত্য নাকি ওই বিজ্ঞানী ডারউইনের কথা সত্য কথা বলেন না কেন কথা বলেন না কেন আল্লাহর কথা সত্য নাকি ওই ডারউইনের কথা সত্য এখন আপনার আমার সমাজে নাস্তিক মুরতাদেরা চাইতেছে এতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ ইসলামের উপর অবিচল ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করেছিল এদেরকে কোনোভাবেই পদচ্যুতি ঘটানো সম্ভব হচ্ছে না কোনোভাবেই এদেরকে আমরা দমাইতে পারতেছি না একটাকে মারলে 100 লোক দাঁড়ায় যায় সুতরাং এমন একটি মতবাদ বাস্তবায়ন করতে হবে যাতে করে ঘরে ঘরে নাস্তিক তৈরি হয় ঘরে ঘরে মুরতাদ তৈরি হয় এই মিশন জারি করার জন্য এই বছরের শিক্ষানীতি প্রণয়ন করেছে এই শিক্ষা মন্ত্রণালয়কে আমরা ধিক্কার জানাই এই শিক্ষা মন্ত্রণালয় যদি তওবা না করে পরিশুদ্ধ না হয় এই শিক্ষা মন্ত্রণালয়কে এই বাংলাদেশে টিকে থাকতে দেওয়া হবে না ভাইজান পরিষ্কার কথা আদম আলাইহিস সালামের সন্তান হতে ওদের অসুবিধা হচ্ছে সৃষ্টির সেরা জাতি হইতে ওদের অসুবিধা হচ্ছে মূলত অসুবিধা আর কোথাও না অসুবিধা হলো ইসলাম আর মুসলমান অসুবিধাটা কোথায় অসুবিধা এক জায়গায় ইসলাম আর মুসলমান এরা এত আন্দোলন মুখর পরিস্থিতি তৈরি করে এদের জন্য আমরা ফুসফাস করতে পারি না এদের জন্য আমরা স্বাধীনভাবে চলতে পারি না এজন্য বলছি ভাইজান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা রেখে গিয়েছেন এটাকে আমাদের ধরতে হবে মানতে হবে পালন করতে হবে সেই সুবাদে আজকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে তরজমা পাশাপাশি কিছু কথা আপনাদেরকে বলতে আমি চেষ্টা করব ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যে সূরা নাযিল করেছেন এই সূরাটির নাম সূরা লোকমান লোকমান আলাইহিস সালামের বিশদ বিশ্লেষণ আমি ধারে কাছে যাব না ওটা আলাদা একটা বিষয় এজন্য আমাকে 13 নম্বর আয়াত থেকে দেওয়া হয়েছে যাতে করে লোকমান আলাইহিস সালামের আলোচনা এখানে না আসে ওটা 12 নম্বর আয়াত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে উদ্দেশ্য করে কিছু নসিহত করেছিলেন যেগুলো পৃথিবীর জমিনে ঐতিহাসিক নসিহত হিসেবে পরিচিত লাভ করেছে শুধু পৃথিবীর জমিনে নয় আল্লাহর আরশে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নসিহতগুলোকে অনেক পছন্দ করেছেন সুবহানাল্লাহ বলবেন না অনেক পছন্দ করে তিনি কোরআনে মজিদে ওনার নামে একটা সূরা রেখেছেন এবং ওনার উপদেশগুলি ওনার ছেলেকে উদ্দেশ্য করে যাচ্ছিল এটা বিশদ বিশ্লেষণ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণা দিয়েছেন আপনাকে আমাকে কেন যাতে করে আমরাও বংশ পরম্পরায় প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি প্রজন্মের জন্য ভবিষ্যতের জন্য আমরা যেন কিছু রেখে যেতে পারি আমরা যেন সেইভাবে সন্তানকে তৈরি করতে পারি সন্তানটাকে ওই রকম সুন্দর চরিত্রের চারিত্রিক মাধুর্যতায়
ভরপুর করে দিতে পারি তার জীবনটাকে, সেজন্য ওই ওই ওনার উপদেশগুলি কোরআনে কারিমে আমার আল্লাহ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে ধর্মীয় দিক থেকে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদেরকে মুসলিম বলা হয়, আর মুসলিম নামটির নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই হিসেবে মুসলিম এবং মুসলমানদের জাতীয় পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের এবং মুসলিমের জাতীয় পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মুসলমানকে মুসলমান বলে নামকরণ করেছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুসলমানদের জাতীয় পিতা। সুবহানাল্লাহ বলেন। তিনি মুসলমানকে মুসলমান বলে নামকরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আছে কোরআনে মজিদে, রব্বানা ওয়াজালনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের বাপ বেটা দুইজনকে মুসলিম হিসেবে কবুল করো। কি হিসেবে? কথা বলেন, কি হিসেবে? মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো আজ্ঞাবহ, নিজেকে সঁপে দেওয়া আল্লাহর বিধানের সামনে, নিজেকে অর্পণ করে দেওয়া কোরআনের সামনে, আল্লাহর বিধানের সামনে নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, আল্লাহর বিধানের সামনে মুসলিম হওয়া মানে আজ্ঞাবহ হওয়া, নিজেকে সঁপে দেওয়া। আমার কোনো যুক্তি কোরআনের সামনে চলবে না, কোরআনের আয়াত আমার যুক্তির সাথে মিললেও মানতে হবে, না মিললেও মানতে হবে। আমার কোরআন যেদিকে নির্দেশনা দেবে সেই পথে আমাকে চলতে হবে, আমার আল্লাহ যা বলেছেন তা মানার জন্য চেষ্টা করতে হবে, মানতে প্রস্তুত থাকতে হবে, তাহলে আমাকে মুসলিম বলা হবে। যদি মানতে প্রস্তুত না থাকেন, মানতে যদি ভালো না লাগে, তাহলে আপনি মুসলিম হতে পারেন নাই। তাহলে আপনি কি হতে পারলেন না? মুসলিম হতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে দিয়া একটি জাতি গঠন করে গিয়েছেন, মুসলিম জাতি। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কত সুন্দর দোয়া তিনি আল্লাহর দরবারে করেছেন, বিশদ বিশ্লেষণ করা সম্ভব নয়। ওই ইসমাইল আলাইহিস সালামকে যখন তিনি সেই কাবা শরীফের পাশে রেখে চলে আসতেছেন, সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দি শারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, গো আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আমি তাকে তোমার এই জমিনে বিঞ্জর এলাকা জনমানবহীন মরুপ্রান্তরে একটি পাথরের উপরে বসিয়ে চলে গেলাম, যদি ওনাকে পাথরের উপরে বসিয়ে রেখেছি ইন্দা বাইতিকাল মুহাররম, এটা আমি অসন্তুষ্ট না, কেননা যেখানে রেখেছি এখানে তোমার ঘর কাবা শরীফ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার ঘর কাবা শরীফের কাছে রেখে গেলাম কেন? রব্বানা লিয়ুকিমুস সালাম, ওগো প্রভু এই জন্য রেখে গিয়েছি যাতে করে আমার সন্তান নামাজ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কি করতে পারে? বাবা হিসেবে সন্তানের ভবিষ্যৎ চিন্তা, সন্তান মাত্র দুধের শিশু, বাবা হিসেবে সন্তানের ভবিষ্যৎ চিন্তা, রব্বানা লিয়ুকিমুস সালাম, ওগো প্রভু, ওগো প্রভু যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে, নামাজ কায়েম করতে পারে। মসজিদের পাশে এই জন্য রেখে গিয়েছি, মসজিদের পাশে আল্লাহ আল্লাহ তোমার ঘরের কাছে এই জন্য রেখে গিয়েছি, আজান শুনতে দেরি হবে, নামাজ পড়তে দেরি হবে না, নামাজের সময় হতে দেরি হবে, নামাজ আদায় করতে তারা দেরি করবে না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ বলেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, ওগো প্রভু আমাকে তুমি নামাজ কায়েমকারী হিসেবে তুমি কবুল করো, এবং আমার কলিজার টুকরা সন্তানকেও নামাজ কায়েমকারী হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ বলেন। সচেতন অভিভাবক, সচেতন অভিভাবক সন্তানের ভবিষ্যৎ কামনা কিভাবে করেন? আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাকেও তুমি নামাজ হিসেবে কবুল করো, আমার সন্তানকেও। তো সুবহানাল্লাহ বলবেন না, নাকি আমার ভাষা আপনারা বুঝেন না? সবাই বুঝেন? একটু খেয়াল করবেন, বাবা হলে কি কি গুণাবলীর প্রয়োজন, বয়ান কিন্তু চলছে।
রব্বি জালনি মুকদিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি ওগো প্রভু আমাকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করো এবং আমার কুলিদাতকরা সন্তানকেও নামাজ কায়েমকারী হিসেবে কবুল করো রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে কত সুন্দর দোয়া করেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহু আকবার বলেন ওগো প্রভু আমার সন্তান এবং আমার স্ত্রীর ভিতর থেকে এমন সুন্দর আচরণ দেখায় দাও আমার সন্তানকে এমন আদবওয়ালা বানায় দাও আমার সন্তানকে এমন আখলাকওয়ালা বানায় দাও আমার স্ত্রীকে এমন আদবওয়ালি বানায় দাও আখলাকওয়ালি বানায় দাও যাতে করে তাদের আদর্শ দেখে আমি ইব্রাহিমের চোখের শীতলতা চলে আসে আমি যেন চোখের শান্তি পাই সুবহানাল্লাহ বলেন কিসের শান্তি চোখের শীতলতা আমার সন্তান সুন্দর মুস্কি হাসি দেয় আমি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় হুজুর আমার সন্তান এত সুন্দর আদর্শবান হয়েছে তাকে দেখলেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় বলি কি না আমার স্ত্রীর মধ্যে এত সুন্দর আদর্শ আছে দেখলেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা এবং আমাকে আমার বংশধরের প্রজন্মের পর প্রজন্ম আমাদের সকলকেই তুমি ইমাম হিসেবে মুত্তাকিনদের জন্য ইমাম হিসেবে কবুল করো বলেন না সুবহানাল্লাহ ভবিষ্যতের চিন্তা কিসের চিন্তা ভবিষ্যতের চিন্তা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা ভবিষ্যতের ফিকির আপনি আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো সচেতনতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ফিকির করতে পারি আপনি আমি যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সন্তানের ভবিষ্যতের দিকে খেয়াল করে প্রজন্মের জন্য ফিকির করতে পারি তাহলে আপনার আমার সন্তানগুলোও তারাও ভবিষ্যতে এমন আচরণ দেখাবে যে আচরণে আপনিও শান্তি পাবেন আমিও শান্তি পাব কি বলেন ঠিক না সুতরাং এই সন্তানের বাবা হতে হলে আগে থেকে ফিকির করতে হবে কখন থেকে ফিকির করতে হবে এটা আমাদেরকে খেয়াল করেন আগে থেকে ফিকির করতে হবে আর সেই ফিকিরটা কিভাবে আপনি যখন বিয়ে করবেন বাবা হয়ে হবেন তো পরে আপনি যখন বিয়ে করবেন তখন একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন কেমন মেয়েকে বিয়ে করবেন দিনদার পরহেজগার মেয়েকে বিয়ে করবেন কারণ পরহেজগার মানুষের পেট থেকে পরহেজগার সন্তান জন্ম হবে ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাকশন কি হবে এক নম্বর হলো আপনি আপনার ভবিষ্যৎকে সুন্দরভাবে সুসজ্জিত করতে চান আপনি সন্তানের বাবা হওয়ার আগেই সেটা ফিকির করতে হবে আপনার ভবিষ্যৎ যে সুন্দর করতে চান এক নম্বর হলো দিনদার পরহেজগার একটা মেয়েকে আপনাকে বিয়ে করতে হবে আপ টু ডেট নয় অভিজাত ফ্যামিলির আধুনিকতার ছোঁয়া পেয়েছে পশ্চিমা অসভ্যতাকে সভ্যতা মনে করে তাদের কৃষ্টি কালচারকে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেছে চুল রাখে বক্কাটিং চুল মাথার চুল খোলা রাখে নখগুড়ি লম্বা লম্বা হনুমানের মতো বানরের মতো তার চেহারা দেখলেই বোঝা যায় তার মধ্যে আর বানরের মধ্যে কোনো বেশ কম নাই কি বলেন ঠিক কিনা এমন এক প্রোডাক্ট মেয়েকে যখন বিয়ে করবেন তখন এই এই স্ত্রীর গর্ভ থেকে সুসন্তানের আশা করা যায় না সুতরাং সন্তানকে লালন পালন করার আগে বিয়ে করার সময় ফিকির করতে হবে আপনি কেমন সন্তানের বাবা হতে চান আমি কিন্তু একটা একটা করে আপনাকে বলার জন্য চেষ্টা করতেছি প্রথমেই ফিকির করতে হবে দিনদার একটা মেয়ে একটা যুবতী মেয়ে তাকে আপনি বিয়ে করবেন মনে থাকবে মনে থাকবে বিয়ের সময় যৌতুক প্রথা থাকবে না সুন্নত তরিকায় বিয়ে হবে এই ভিতরের বক্সের আওয়াজটা আমার কানে আসতেছে সুন্নত তরিকায় বিয়ে হবে কার সুন্নত তরিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মতে বিয়ে সেদে হবে এরপরে
সংসার জীবনের সূচনা যখন হলো সংসার জীবনটা হবে সুন্নাত তরিকায় পর্দা পুশিদার সাথে নিজেও পর্দার ভিতরে থাকবেন আপনার স্ত্রীকেও পর্দার মেনে চলার জন্য বাধ্য করবেন সুসন্তানের বাবা হওয়ার জন্য এগুলো পূর্ব শর্ত এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আপনাকে সন্তান নসিব করবেন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে তখন থেকেই অথবা আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন ওগো প্রভু আমাকে নেককার সন্তান দান করো দোয়া শুরু হয়েছে আগে থেকেই এখনো কিন্তু সন্তান হয় নাই নেককার সন্তান কেমন সন্তান কার কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন ওগো প্রভু আমাকে তুমি নেককার সন্তান দান করো নেককার সন্তান দান করো সন্তান যখন পৃথিবীর জমিনে আসবেন তখন আমার নবী সুন্নত এখান থেকে নতুন ভাবে শুরু এই সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া সুন্নত এই সন্তানের বয়স যখন সপ্তম দিবসে উপনীত হবে ওই দিন তার জন্য আকিকার ব্যবস্থা করা আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব ছেলে হলে দুইটা ছাগলের ব্যবস্থা করবেন আকিকার জন্য মেয়ে হলে একটি ছাগল এবং সপ্তম দিবসে সুন্দর একটা নাম রাখা সুবহানাল্লাহ বলেন এই সন্তান যখন প্রথম কথা বলবে তার মুখ থেকে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ শব্দটি বের করতে চেষ্টা করা কি শব্দ বলেন কি শব্দ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখরিস্থিত সর্বপ্রথম বাক্য ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা সন্তানের মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দটি বের করবেন এবং এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন সুশিক্ষায় শিক্ষিত সর্বপ্রথম আপনার সন্তানের হাতে খড়ি হবে আলিফ বা তা সা এটা নিচে নামুন সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনি শিক্ষা কি শিক্ষা হবে বলেন কি শিক্ষা হবে কোরআনি শিক্ষা সর্বপ্রথম আপনার সন্তানকে যদি এইভাবে আগে থেকেই স্বপ্ন দেখে দেখে সামনের দিকে আপনি আসতে পারেন এই সন্তানের ভবিষ্যৎ ভালো হবে না খারাপ হবে এই সন্তানকে যখন আপনি তখন আপনি যে উপদেশই দিবেন সেই উপদেশটাই সে গ্রহণ করবে এমন কয়েকটি উপদেশসূচক কয়েকটি কথা আপনাদেরকে আমি শোনাইতেছি হযরত লোকমান হাকিম আলাইহি সালাতু ওয়াসসালাম তার সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম ইয়া বুনাইয়া হে প্রিয় বৎস হে প্রিয় ছেলে আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করব না সুবহানাল্লাহ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করব না আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না আল্লাহর সাথে কাউকে শরীক করব না শরীক করব না লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে উদ্দেশ্য করে এক নম্বর ওসিয়ত করেছিলেন এক নম্বর নসিহত করেছিলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করব না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক এটা হলো মহান জুলুম বড় ধরনের জুলুম ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ একত্ববাদের দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একক তার কোনো শরীক নাই কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলে দিন আল্লাহ তিনি একক লা সানিয়া লাহু তার দ্বিতীয় বলতে কোনো শব্দ নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহু সামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে তিনি জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ আর কেউ নাই কি বলেন ঠিক কি না লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না
কেনো ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক এটা হলো বড় ধরনের একটা জুলুম বুখারী শরীফে একটি হাদিসের মধ্যে একটি আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সূরা আনআমের একটি আয়াত তেলাওয়াত করেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন যারা ইমানদার হয়েছে অতঃপর তারা তাদের ইমানের সাথে জুলুমকে সম্পৃক্ত করে নাই ইমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করে নাই এই আয়াত যখন নাযিল হলো সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে যে জুলমিন শব্দ এসেছে জুলুমের দ্বারা তো অর্থ যদি গুনাহ হয় আমরা তো এমন কোন মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ নাই আমরা তো ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহই করেছি আমাদের গুনাহ তো কোনো শেষ নাই সুতরাং এমন যদি অবস্থা হয় তাহলে তো আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না তারা পেরেশান তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন ও সাহাবী শুনে রাখো এখানে যে বিজুলমিন জুলুম শব্দের দ্বারাতে মূলত সাধারণ গুনাহ উদ্দেশ্য নয় এখানে জুলুম শব্দের দ্বারাতে উদ্দেশ্য হলো শিরিক যে শিরিকের ব্যাখ্যা ইতিপূর্বেই হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার সন্তানকে উদ্দেশ্য করে নসিহত কালে তিনি বলেছিলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম ইষ্ট শিরিক এটা বড় ধরনের জুলুম এখানে জুলুমের দ্বারাতে উদ্দেশ্য হলো শিরিকের গুনাহ ইমান এবং শিরিক একসাথে জমা হতে পারে না তাওহীদ এবং শিরিক একসাথে জমা হতে পারে না আল্লাহর একত্ববাদে পরিপূর্ণরূপে বিশ্বাসী হতে হবে কার একত্ববাদে আল্লাহু আহাদ আল্লাহ তিনি একক লা সানিয়া লাহু তার দ্বিতীয় বলতে কোনো শব্দ নাই সন্তান হিসেবে ইমান শিক্ষা দেওয়া সন্তান হিসেবে তাওহীদে খালেসের শিক্ষা শিক্ষা প্রদান করা সন্তান হিসেবে বাবা হিসেবে সন্তানের জন্য এটা বাবা হিসেবে এটা হক এটা বাবার পক্ষ থেকে দায়িত্ব সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বানিয়ে নেওয়া শিরিক থেকে বিরত রাখা বাবা হিসেবে সন্তানের জন্য বাবা হিসেবে তার দায়িত্ব জুড়ে বলে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন তিনি শিরিকের কথা বলেছেন আর এটা আল্লাহর হক এটা কার হক আল্লাহর হকের কথা বলেছেন কিন্তু আল্লাহর হক শব্দ হকের পাশাপাশি বান্দার হক একটা শব্দ আছে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক একটা শব্দ আছে আছে কিনা বলেন কথা বলতে হবে সংক্ষিপ্ত পরিসরে বলতেছি যেহেতু তাফসিরের আয়োজন করেছেন তাফসিরের আলোকে কথা বলতেছি আল্লাহর হকের পাশাপাশি যে শব্দ সেটা বান্দার হক আর বান্দার হকের বর্ণনা দিতে গেলে সর্বপ্রথম মাতা পিতার হকের কথা বলতে হয় কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি ওনার নিজের সন্তানকে উদ্দেশ্য করে যখন উপদেশ দিচ্ছেন তখন তিনি তার নিজের মা বাবার সাথে সদাচরণ করো কথাটা বলতে তিনি লজ্জাবোধ করেছিলেন কিন্তু আমার আল্লাহ সব কথা বলতে তিনি লজ্জাবোধ করেন না এজন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম উপদেশের সাথে সাথে ওসাইনাল ইনসানা এই আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে বান্দার হকের বর্ণনা দিতে গিয়া মাতা পিতার হকের বর্ণনা করেছেন জোরে সরে বলে সুবহানাল্লাহ বিহামদিহি ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير